চেয়ে জয়িতা দি চি তুমি এরকম পারলে করতে? নিজের প্রিয় একটা মানুষের সাথে তুমি এইরকম দোগলাবানা করতে পারলে? কেন তোমরা সবাই মিলে ওয়াইটিতে তাকে কোন ঠাসা করে দিচ্ছ, সরি মানে ঠাসা করে দিচ্ছ, কেন করে দিচ্ছ? মানে একটা মানুষ কি হয়েছে, একটা নোংরাকে সাপোর্ট করছে, তার জন্য তাকে কোন ঠাসা করতে হবে? যে করছে সে তো বলছে যে না না আমি কোনো দোষ করিনি। তাহলে কেন, তাহলে কেন তাকে তোমরা এরকম করছো? তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই ভালো আছো, আমিও একদম ভালো আছি। ভালো তো আছি, কিন্তু বিশ্বাস করো কালকে যে দুটো ভিডিও দেখলাম, মানে রীতিমতন সামনে যদি কোনো মোমবাতি থাকতো না, হুড়ুর করে নিভিয়ে দিত। একে ঠাকুর ঘরে অ্যালাও করা যাবে না, কারণ ওই প্রদীপ প্রদীপ জ্বালালে হুট করে নিভে যাবে। হ্যাঁ, দিওয়ালির সময় নিয়ে যাওয়া যাবে না চোদ্দ প্রদীপের সামনে, সেই ফু দিলে সমস্ত প্রদীপ লাইন দিয়ে নিভে যাবে। তো একটা ভিডিও না দুটো কালকে ভিডিও করলো, যে ভিডিওটার প্রথমে তো করে নিজের ইমোশনটাকে গিলে নিল, কিন্তু লাস্ট কাল রাত্রির করা ভিডিওটায় আর পারলো না, করতে করতে নাক দিয়ে চোখ দিয়ে সব জল বার করে দিল। আর এই যে কথা কথা কি যে ছেড়ে ফেলে ভগবান জানে, আমার তো বেরোই না। তো যাই হোক, কালকে জয়িতা দিয়ে একটা ভিডিও করে, ভিডিওটা আমি কমেন্টও করি। এমন একটা এ মানুষ যে বুঝতেই পারছে না, আজকে যে মানুষগুলো ওকে ভালোবাসে তারা যে ওর এগেনস্টে গিয়ে ভিডিও করছে, অ্যাকচুয়ালি তারা তার এগেনস্টে যায়নি, তারা অ্যাকচুয়ালি তার এগেনস্টে যায়নি, তারা কিন্তু ওর ভালোটাই চাইছে যে নোংরাটাকে সাপোর্ট করিস না। কত কিছু বলে গেলি কালকের ভিডিওতে, কত কিছু তুই বলে গেলি, মানে হিসাব মতন সবাইকে একটু একটু থ্রেড দিয়ে যাস, একটু একটু থ্রেড দিয়ে যাস। আমরা বরাবর কি জেনে এসেছি, যে সবার আগে আমাদের পরকে শাসন করার আগে সবার আগে আমাদের ঘরকে শাসন করতে হবে। আমরা যদি নিজের ঘরকে না ঠিক করতে পারি, পরকে বলে লাভটা কী হবে? তাহলে কাল দিনে গিয়ে যদি আমার ঘরের লোকই এরকম কাজ করে, আজকে তোকে যারা ভালোবাসে তারা তো তোকে যে জিনিসটা বোঝাতে চাইছে তুই অ্যাকচুয়ালি বুঝতে পারছিস না। যদি কালকে রাত্রির ভিডিওতে স্বীকার করলো যে ও কখনো কারোর কথা শোনে না, এই কথাটা ডে ওয়ান থেকে আমি বলে যাচ্ছি যে ও কিন্তু কারোকে তোয়াক্কা করে না, শুধুমাত্র নিজের স্যাটিসফ্যাকশনটা দেখে। আজকে প্রত্যেকটা মানুষ সেই কথা বলছে ওর দলের, কিন্তু যখন আমরা বলেছি বা আমি বলেছি সেই সময় কারোর ভালো লাগেনি কথাগুলো, কারণ ওই যেহেতু এগেনস্ট পার্টি, যেহেতু এগেনস্ট পার্টি তাই একটা মানুষকে সুযোগ দেবে, মানুষ কত সুযোগ দেবে, কত সুযোগ দেবে। এই যে আজকে মাতৃত্ব বিষয়টা, তুই যেদিনকে ম্যান্ডির সাথে আলাপ করতে চারিতা করতে গেলিস, তুই সেদিন বললি না না কাকিমাকে আমি অনেক উল্টো পাল্টা কথা বলেছি, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিই, এটা তুই বললি তো? অথচ দেখ, যখনই ম্যান্ডির মা ম্যান্ডির এগেনস্টে গেল, গিয়ে বললো আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে উদ্ধত হয়ে গেছে, আমার জামাইকে আমি বলেছি মেরে যেন ঘরের মধ্যে ফেলে রাখে, তুই তখন বললি যে এরকম মা থাকার থেকে সন্তান অনাথ হওয়া ভালো। কেন রে, মা তো এরকমই হয়, মা তো সবসময় নিজের সন্তানের ভুল ত্রুটিটাকে সংশোধন করার জন্যই তো কথা বলে। তাহলে সেই মা মা না মানে মা হওয়ার যোগ্য না? তোর ঘরে আজকে যদি ভবিষ্যতে সন্তান আসে তাকে তুই কী শিক্ষা দিবি, যে তুই বড় থেকে বড়তর নোংরামি কর, আমি মা হিসেবে তোকে সাপোর্ট করবো? তাহলে তো এরকম ইউনিক মা দুনিয়াতে হয় না যে সন্তানের নোংরাটাকে সাপোর্ট করে যায়। একটা প্রস্টিটিউটও যখন বিজনেস করে সে কিন্তু কখনো চায় না নিজের সন্তান সেরকম হোক, বিশেষ করে মেয়ে, সে সবসময় তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে চায়। এরকম অনেক বহু উদাহরণ আছে, ভুলে যাস কেন? আজকে জয়িতাদির বলা প্রত্যেকটা কথা যথেষ্ট শালীনতার সঙ্গে সে বলেছে। আমি বরাবর ভাবতাম এই মানুষটা কী করে একে বন্ধু হিসাবে বেঁচে নেয়, কারণ তোর মধ্যে ফুল অফ নেগেটিভিটি, ফুল অফ নেগেটিভিটি, কী করে এর সাথে এরকম একটা ধীর স্থির মানুষ গিয়ে জড়িত হলো? ওই যে বলে না ভালোবাসা যখন মানুষের উপর, আর তোর সবচেয়ে কোন জায়গাটা মানুষকে হার্ট করে বলতো, মানে মানে সহানুভূতি করে তোর তোর প্রতি, সেটা হচ্ছে তোরই সন্তান না হওয়ার জায়গাটা, এমন একটা জায়গা। সেটা কিছু কিছু ভিউয়ার্স কালকে কমেন্ট করছিল, আমি কমেন্টগুলো পড়ে না জাস্ট হাসি পেল আমার। সে বলছে যে জয়িতাদি যে কালকে ভিডিওটা করেছে সেটাকে মনিটাইজেশন অফ রেখে করেছে কেন? তো সেখানে আমাদের বর্ণালী দি ভাই যে বলেছে যে তোমার সুকে গিয়ে জিজ্ঞাসা করো ও যে ভিডিওটা করলো সেটাকে মনিটাইজেশন অফ রেখেছে, তখন তার পরিপ্রেক্ষিতে সেই ভিউয়ার্স বলছে না না ওর একটা নীড় আছে, ও কেন অফ রাখবে? ওরে বাবা রে, কোথা থেকে আসো তোমরা, কোথা থেকে আসো? মানে একটা ভিডিওর রেভিনিউ যদি না পায় ওর নীড়টাই হবে না, আদৌ মনে হয় ও নিজের কোনো জায়গা ফুলফিল করছে? আজকে জয়িতাদি যেভাবে জিনিসটাকে বোঝালো, আজকে অন ক্যামেরা বলছে বলে তোর আজকে এত কষ্ট হয়েছে, তোকে অফ ক্যামেরা বলেনি, বাই ফোন তোকে সতর্ক করেনি, তুই শুনেছিস, তুই এড়িয়ে গেছিস। সে গীতাদি হোক অন্য মানুষ হোক যেই হোক না কেন, ভালোবাসার জায়গা যদি তৈরি করতে পারিস কেউ সেটা ভাঙতে পারে না। ভেঙেছিস খোদ তুই নিজে, তোর নিজের মানুষগুলো যখন তোকে সাবধান করেছে তুই তাদেরকে এড়িয়ে গেছিস, ভাড়বে যাও কাউকে প্রয়োজন নেই এরকম বলে উদ্ধত দেখিয়েছিস। সবসময় বলতিস না যে না না গুন্ডির বড্ড অহংকার যার জন্য গুন্ডির আজকে এই পরিস্থিতি, কিন্তু আজকে দেখ সেম পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস, কেন বলতো? অহংকার, অহংকার আজকে তোকে এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে। কাউকে দরকার নেই, হোক আমার 5,000 ভিউজ আমার চলে যাবে, কেন রে?
নেগেটিভ হোক পজিটিভ হোক, আমরা তো চাই 5000 কেন, যত ভিউয়ার্স আসবে সে নেগেটিভ গালি দিয়ে যাক, তবুও আসুক। আজকে যে কাছের মানুষ, সবচেয়ে কাছের মানুষ এই যে জয়িতাদি, তোকে তো এত ভালোবাসে, তুই তার কথাটাও বোঝার চেষ্টা করিস। অবশ্যই তুই যখন কন্ট্রোভার্সি করতিস সে সেটা দেখেই তোর কাছে এসেছে, কিন্তু কন্ট্রোভার্সির মূল লক্ষ্যটা কি? লোককে হেনস্থা করা, লোককে ছোট করা, পার্সোনাল থেকে পার্সোনাল তরভাবে গিয়ে তাকে অ্যাটাক করা, এটা কন্ট্রোভার্সি আর সমালোচনার মূল লক্ষ্য। জয়িতাদি বা আরো মানুষগুলো তো এটা চায়নি, ভুল ত্রুটি হবে একবার কেন 100 বার ঘুরিয়ে দেবো, কিন্তু তার চরিত্র আজকে কুনিকাকে চরিত্র হেনস্থা করতে কিনা বলেছিস, কিনা বলেছি। আজকে তুই একটা 31 বছরের মেয়ের সাথে একটা 21 বছরের ছেলের সম্পর্ককে অবলীলায় তুই মেনে নিচ্ছিস, না না এটা হতেই পারে, কি হয়েছে তাতে, কি হয়েছে তাতে? সেখানে তুই মাসিমাকে, মানে উজ্জ্বলের মাকে, একজন তার ছেলের বয়সী ছেলের সাথে তুই জুড়ে দিতে দুবার চিন্তা করিস নি, নোংরা থেকে নোংরাতর ভাবে ভুলে যাস কি করে? আজকে যে চোখের জলটা ফেলছিস না, শোন, চোখের জল কেউ চায় না যে কারোর জন্য কারো চোখের জল পড়ুক, কিন্তু তুই যে আজকে ফেলছিস না এটার জন্য কেউ দায়ী না এক্সেপ্ট ইউ, তুই একমাত্র দায়ী তোর এই চোখের জলের জন্য। আজকে তুই ভাবতো তোর কথাবার্তায় তোর ভিডিওর দ্বারা আঘাত হয়ে কত মানুষ চোখের জল ফেলে ছাড়ালে। এই যে প্রিয়া হাউ হাউ করে কেঁদেছে একটা সময় ফোন করে, তুই যখন ওর ছেলের বিষয়ে কথা বলেছিলিস, তুই বুঝিস এই চোখের জলগুলো কত খারাপ তোর জন্য? যে কটা মানুষ, তুই আজকে বলতো কমেন্ট বক্সে একটা মানুষ তোর চোখের জলের মর্যাদা দেয়নি, কেন দেয়নি? অন্য সময় হলে এটা হতো না, কিন্তু কিন্তু একটা মানুষ তোর চোখের জলের দাম দেয়নি, কি বলে গেছে, এটাই তোমার কর্ম, কারমা ইজ ব্যাক, তুমি কাঁদিয়েছো তাই কাঁদছো। একটা পঙ্গু না চলাফেরা করতে পারা একটা মানে প্যারালাইজ ছেলেকে দিনের পর দিন তুই অপমান করে গেছিস নোংরা থেকে নোংরাতর ভাবে, কেন, কিসের জন্য, কোন পাকাধানে তোর মই দিয়েছিল? অথচ এদিকে তাই ম্যান্ডির করা নোংরামিগুলোকে একদম সযত্নে বাঁধিয়ে রাখার মতন করে তুই সাপোর্ট করে যাচ্ছিস, আর সেটার বিষয়ে যারা বলতে যাচ্ছে তাদেরকে তুই যতই প্রিয় মানুষ হোক ভাড়মে যাও বলে তুই এগিয়ে যাচ্ছিস। তুই আজকে বলছিস কাঁদতে কাঁদতে যে আমি গুন্ডির মেয়েকে কি এমন খারাপ কথা বলেছি, সত্যি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করিস তো, খারাপটা কি হয়? স্পার্ম কার, এটা সন্তানের বাবা না, সন্তানের বাবা ওর জ্যাঠা, কি করে হলো মায়ের মতন পুরো মেয়ে হয়েছে, সবার মাঝখানে ওর মাও যেমন গুরুত্ব নিয়ে বেড়ায় মেয়েও সেরকম নিয়ে বেড়ায়, কি বলিস নি? মেয়েকে সকাল সকাল ম্যাগি খাওয়াচ্ছে, ওদিকে দেয় ম্যান্ডির মেয়ের বিষয়ে তুই আর কিছু বলিস না, রাতের 1:40 অব্দি জেগে আছে ফোন দেখছে, সকাল 12:00 ঘুম থেকে উঠছে, কই একবারও তো বলছিস না মেয়েটাকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা কর, স্যান্ডির পিন্ডি চটকানোর জন্য বসে যাচ্ছিস, কই ম্যান্ডিকে তো বলছিস না, কারণ ম্যান্ডির কাছ থেকে তুই দালালি খাচ্ছিস স্রেফ এই কারণে, আজকে তার অবহেলাগুলো তুই দেখতে পাচ্ছিস না? আজকে তুই প্রিয়াকে জ্ঞান দিতে বসেছিস যে বাচ্চাটাকে কিভাবে তুমি অবহেলা করছো, আজকে তুই ম্যান্ডিকে বলতে পারছিস না যে তুই তোর মেয়েকে কিভাবে অবহেলিত করছিস, কি শিক্ষা দিচ্ছিস মেয়ের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো বাচ্চারা ওই জলের মতন, যে পাত্রে রাখবে সেই পাত্রে রাখার ধারণ করে, ওদের দোষ হয় না, পরিস্থিতি ওদের ওরকম তৈরি করে। ম্যান্ডি ওর মেয়েকে কি শিক্ষা দিচ্ছে? বাবার থেকে দূরে করে রেখেছে, ফ্যামিলি থেকে আলাদা করে রেখেছে, একটা অচেনা বাড়িতে গিয়ে তাকে পালন করছে, স্কুল বন্ধ করিয়ে রেখে দিয়েছে, হাতে একটা ফোন দিয়ে দিয়েছে আর একটা ম্যাম পড়াতে আসছে, ব্যাস এটা লাইফ নাকি? ম্যান্ডি মনে করছে পয়সা তো রেখে যাচ্ছি মেয়ের জন্য, আর চিন্তার কোনো বিষয় নেই, কালে দিন ওই সৌভাগ্য কুটির তো আছেই, আমার মেয়ে পাবে, ব্যাস। আজ এই সেম কাজটা যদি কনিকা নিজের মেয়ের ক্ষেত্রে করতো, ছেড়ে দিতিস সেই দিনও বললি যে না না একটাকে তো পেয়ে গেছে, মানে একটা সন্তানকে তো পেয়ে গেছে, আর কি আছে, আর হোক না হোক, কনিকার ক্ষেত্রে বললি, তোকে বলেছি না সন্তান বিষয়টাকে তুই পুরো ছেড়ে দে, কারো সন্তানকে নিয়ে বলার তোর কোনো অধিকার নেই, যেখানে তুই ম্যান্ডি তার মায়ের গায়ে হাত তুলেছে সেটাকে তুই প্রশ্রয় দিয়ে তুই বলছিস এরকম মা থাকার থেকে বাচ্চা অনাথ হওয়া ভালো, সেখানে তুই অন্য মাদের এসে জ্ঞান দিচ্ছিস যে নিজের সন্তানকে এইভাবে করছো না ওইভাবে করছো, এটা খাওয়াচ্ছ না ওটা খাওয়াচ্ছ, রিয়েলি তোর মুখে মানায় এই কথাগুলো? কিন্তু যখন ধরিয়ে দিতে যায় লোকগুলো তখনই তাদের অপরাধ হয়ে যায় বল। হ্যাঁ বলেছে হয়তো জয়িতাদি, হয়তো তোকে বলেছে আজকে ভিডিওটা দেখ অনেক কন্টেন্ট পাবি, জয়িতাদি তো এটা বলেনি, যা যা দৌড়ে যা গিয়ে দেখবি ওর চরিত্রে কি দাগ, বাসরের সাথে শুয়ে থাকে বলেছে কি? সেগুলো তুই গোপন সূত্র বলে চালিয়েছিস, কে ছিল গোপন সূত্র, এই জয়িতাদি? তোর কথায় তো তাই মনে হচ্ছে এই জয়িতাদি ছিল, ছেলের মাথায় হাত রেখে কি বলবে, ছেলের মাথায় হাত রেখে কি বলবে, তো জানা কথা যখন আমরা কারোর এগেনস্টে থাকি তোর পক্ষে যখন থাকে তো তোর হয়ে ভিডিও মানে সহমতি পোষণ করবো, কিন্তু তুই মন থেকে বলতো, তুই তো শেরু ভেরুর মাথায় হাত রেখে বলতো যে জয়িতাদি এই নোংরামিগুলোকে সাপোর্ট করেছে, বাকিদের কথা আমি ছেড়ে দিলাম। জয়িতাদি প্রকৃত বন্ধুর জায়গা পালন করেছে, বন্ধুরা কি করে, আরেক বন্ধুকে ভুল করতে দেখলে তাকে শাসন করে, তাকে বোঝানোর চেষ্টা করে, তোকেও সে তাই করেছে, কিন্তু ওই যে তুই নিতে পারছিস না তোর ব্যর্থতা, কেঁদে কি হবে এই কান্নাটা দিয়ে সত্যি তুই কারোকে তুই মন গলাতে পারছিস না, কারণ কেউ বলছে না তোর কথায়, সবার তোর উপর একটা চাপা রাগ, সবাই ভুল, এক ধারসে ওই দল এই দল ভিউয়ার্স সবাই ভুল, তুই শক্ত, তুই কি কয়েকটা আছে অন্ধ ভক্ত এই নোংরামগুলোকে সাপোর্ট করে যাচ্ছে, তাদের মানুষের খাতাতে ধরি না।
এই উদ্ধত অহংকার যে পতনের মূল কারণ, আজকে তোকে দেখে জল জ্যান্ত উদাহরণ তুই। কি নিজের কি একটা স্কুল টিচারের ছেলের বউ তার এই রক্ষণ? সে ওয়াইডিতে বসে মেয়েদের রেট ফিক্স করে, তোকে যখনই কেউ ভালো কথা বলতে যাবে তখনই তার এগেনস্টে তুই ঠুকছিস, এ আমাকে ওটা বলেছে, সে আমাকে। তুই অত কত কি বলেছিস জয়িতাদিকে, বলিসনি? নিজের মনে হাত রেখে বল, তুই আজকে বলছিস যে সবটাই বলে দাও, সবটা বলে দিলে সব থাকবে, সবটা বলে দিলে সব চলবে। যদিও বা এটা আমার ধারণা, যেহেতু খুব ক্লোজ তোরা, তো অবভিয়াসলি তুই বলছিস বেডের খবর পর্যন্ত বলেছিস, তাহলে কি না বলেছিস তাকে? দিন সবার আসে, কিছু বলতে লাগে না, যে কথায় কথায় খুব লাফাতিস না, আমাদের জয় হয়েছে জয় হয়েছে, জয় ওইভাবে হয় না। জয় হতে গেলে পুরো টিম নিয়ে চলতে হয়। আজকে তুই একা দাঁড়িয়ে আছিস, কেন বলতো? নিজের অহংকারের জন্য। আর ওদিকে দেখ, হ্যালো গাইসকে, কালকে ওর মুখ চোখ দেখলাম, ও বলছে অনেকেই ঘেউ ঘেউ করছে, তেল লাগাচ্ছে, দরকার পড়ে না, দরকার পড়ে না, কাউকে তেল লাগালো না, বিশেষ করে তো ওকে। কিন্তু মানুষ, একটা মানুষকে তো বুঝতে পারি, যাকে এত রেসপেক্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে, তার কাছ থেকে এরকম বিহেভিয়ার সে যে নিতে পারছে না, সেটা তার মুখ চোখে ফুটে উঠেছে। কারণ সে শুধু বলতে পারছে না, ওই যে থাকে না একটা গন্ডি, একটা ভালোবাসা আটকে দেয়, যে যাকে একটা সময় ভালোবাসা রাখুন তাকেই উল্টোপাল্টা কথা বলবো। এবার বেশি কথা বলতে গেলে, তুই আবার বলেছিস, সে তোকে অনেক কিছু বলে রেখেছে, মহাভারত হয়ে যাবে, তুই আবার বেপাস বলে দিবি, কারণ তোর তো অভ্যাস। অবশ্য তুই গোপন কথা বলতে 2 মিনিট চিন্তা করিস না, যেমন সীমাদির এই নোটিশের ব্যাপারটা কি অবলীলায় বলে দিয়েছিলিস বল, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিস নি? তোকে তোর এই ভাইও বলেছিল যে এটা না বললেও পারতে। ওভার এক্সাইটমেন্ট, সব জানতা হওয়ার মানসিকতা আজকে তোকে এই দোরগোড়া এনে দাঁড় করিয়েছে। এখনো সময় আছে, শুধরে যা, না হলে একদম মিশে যাবি, কেউ থাকবে না বাঁচানো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই জয়িতাদিকে বলবো, খুব ভালো ডিসিশন নিয়েছো, নিজের লোককে নিজের মতন করে বুঝিয়েছো। দেখো, বোঝা না বোঝাটা সম্পূর্ণ এখন তার উপর, সেখানে তোমার কোনো হাত নেই। চলো, টাটা।